হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে আমার ভিডিওতে তো তোমাদের জন্য তোমাদের যে CC7 যে পেপারটা আছে হিস্ট্রি অনার্সের থার্ড সেমিস্টারে, তো সেই CC7-এ যে 5 মার্কসের তোমাদের কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, তো সেই আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তাকে বলবো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর পারলে বন্ধু কিন্তু বেশি বেশি করে শেয়ার করো। যদি কেউ হিস্ট্রি অনার্স ও পাস অনলাইন বা অফলাইন আমার কাছে ক্লাস করতে চাও, তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি তোমাদের শিয়ালদায় অফলাইন ক্লাস করাই স্টেশনের ওখানে, আর বিহালাতে আমি অফলাইন ক্লাস করাই তোমাদের, ঠিক আছে? তো সেই জন্য তোমাদের বললাম, আর তোমরা এখানে আমি আলোচনা করবো তোমাদের জন্য যে কোনগুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, আর তোমরা কোন ধরনের ভিডিও চাইছো অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা কোন ধরনের ভিডিওগুলো চাও, ঠিক আছে? দেখো, প্রথম প্রশ্ন, ইবন বতুতার লেখা সম্পর্কে টিকা লেখো, ঠিক আছে? কিতাব রিহল আছে, তো ইবন বতুতার লেখা সম্পর্কে টিকা লেখো, বিশালই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এবারের পরীক্ষার জন্য, ঠিক আছে? নেক্সট হচ্ছে, ভারতের ইতিহাস রচনায় আমর খসরু অবদান লেখো, এটাও তোমাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা কিন্তু আসার সময় অত্যন্ত প্রবল। তো তোমরা কিন্তু এই একের দুটো যে প্রশ্ন দিয়ে ভালো করে করবে, কিন্তু দুটোর মধ্যে পরীক্ষায় একটা আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল তোমাদের এবারের পরীক্ষার জন্য। নেক্সট, পরের প্রশ্ন, বাংলার স্বাধীন সুলতানি রূপে শামসুদ্দিন ইলিয়াস শাহর ভূমিকা মূল্যায়ন করো, ঠিক আছে? তো এটা কিন্তু 10 মার্কসও আসতে পারে, 5 মার্কসও আসতে পারে, বলতে পারে তোমাদের কিন্তু বিশালই ইম্পর্টেন্ট, বলতে গেলে একদম আসার সময় অত্যন্ত প্রবল, 10 মার্কসও আসতে পারে আবার 5 মার্কসও আসতে পারে, একদম ভেরি 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 খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, বিজয়নগর ও বাহুমণি দ্বন্দ্বের জন্য ধর্ম কতটা দায়ী ছিল, এটাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, 5 মার্কসের জন্য প্রবল চান্স এবারের পরীক্ষার জন্য। তবে তোমাদের বলবো এই দুটোর মধ্যে পড়লে কিন্তু একটা অবশ্যই তোমাদের কিন্তু পরীক্ষায় আসবেই তোমাদের এবারের পরীক্ষার জন্য, ঠিক আছে? তো ভালো করে বলবো, ফার্স্ট চয়েস তোমাদের বলবো যে এই দুইয়ের যে দুটো প্রশ্ন দিয়েছি আমি একদম ফার্স্ট চয়েস বলবো, খুব ভালো তোমাদের পড়ে যায় প্রশ্নগুলো, কেমন? নেক্সট, পরের প্রশ্ন, ভক্তি আন্দোলনে কবির, ঠিক আছে, কবির ও নানকের ভূমিকা লেখো, এখানে একটা স্পেলিং মিস আছে তোমরা ঠিক করে নেবে, কবির ক বদলে রহ, হ্যাঁ, কবির ও নানকের ভূমিকা লেখো, অথবা সুফি সিলসিলার টিকা বা বৈশ লেখো, এই দুটোর মধ্যেও কিন্তু পরীক্ষায় কিন্তু একটা আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 2 আর 3 তোমরা কিন্তু ভালো করে পড়ে যাবে, দুটো প্রশ্ন আমাদের কমন পেয়ে যাবে এখানে, ঠিক আছে? নেক্সট, বন্দে গান ইচিহালগণি বলতে কী বোঝো, বা 40 চক্র বলতে কী বোঝো, এটা কীভাবে ধ্বংস হয়েছিল, ঠিক আছে? অথবা পরে প্রশ্ন দেখো, রাজিয়া কেন ব্যর্থ হয়, এই দুটো প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে করে যাবে, এখান থেকেও তোমাদের কিন্তু পরীক্ষায় একটা আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল। পরের প্রশ্ন বলার আগে বলবো, যদি তুমি হিস্ট্রি অনার্স বা পাস অনলাইন বা অফলাইন আমাদের ক্লাস করতে চাও, তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমার চাইলে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমি অফলাইনে শিয়ালদা এবং বিয়ালা সাইডে পড়াই, তোমার চাইলে কিন্তু অফলাইনে পড়তে পারো, ঠিক আছে? আর একটা কথা, তো আমি দেখতে পাচ্ছি, তো আমার যে সাজেশনে অনেকেই দেখতে পাচ্ছি অনেকে এরকম আছে, তো চ্যানেলের নাম আমি বলবো না, তো অনেকেই কিন্তু আমার সাজেশন কপি করছে অনেকেই, তো এরকম দেখতে পাচ্ছি আমি সেটা, তো আমরা একটু ভালো করে খেয়াল করবে একটু, তো নিজেদের সাজেশন বলে চালানোর চেষ্টা করছে, তোমাদের আমি বলে দিলাম, ভালো করে তোমরা খেয়াল করবে একটু, ঠিক আছে? চলো তোমাদের পরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। দেখো, নেক্সট প্রশ্ন, দেখো, খলজি বিপ্লবের তাৎপর্য লেখো, অথবা এরকম প্রশ্ন আসতে পারে, যে কোনো একটা প্রশ্ন আসতে পারে, বাজার দর নিয়ন্ত্রণ কেন চালু হয়, বা আলাউদ্দিন খলজি কেন বাজার দর নিয়ন্ত্রণ চালু করেছে, এটাও তোমাদের খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবারের পরীক্ষার জন্য, ঠিক আছে? নেক্সট, সুলতানি যুগের স্থাপত্য লেখো, এটা 10 মার্কসও আসতে পারে আর 5 মার্কসও আসতে পারে, ভালো করে তোমাদের প্রশ্নটা পড়বে এবারের জন্য। নেক্সট, সেচ ব্যবস্থার সম্পর্কে লেখো, সেচ ব্যবস্থার যে প্রযুক্তি সম্পর্কে লেখো, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, সুলতানি আমলে উৎপাদন ব্যবস্থায় কারখানার ভূমিকা লেখো, এটাও কিন্তু এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, 3টে প্রশ্ন যে আছে শিখতের, তো 3টের মধ্যে তোমাকে ভালো করে 3টে করে যাও, এখানে তোমার একটা বস্তু তোমাকে মনে পাবে, আমরা বললাম তোমাদেরকে এখানে 5 আর 6 তোমরা ফলো করে যাও, তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু এখান থেকে 2টো কমন পাবো, অর্থাৎ তোমাদের কিন্তু এত পড়ে কমন পেয়ে যাবে। এবার যারা হয়তো চাইছো যে পুরো সাপোর্টিং দিয়ে পড়তে, তাদের জন্য আরও কিছু প্রশ্ন আমরা দিয়েছি। দেখো, নেক্সট, মোহাম্মদ বিন তুগলকের মুদ্রা ব্যবস্থা কেন ব্যর্থ হয়, বা মোহাম্মদ বিন তুগলকের রাজধানী স্থানান্তর, এটাও তোমরা কিন্তু ভালো করে করবে, এটার মধ্যেও তোমরা কিন্তু পরীক্ষায় একটা সম্ভাবনা অত্যন্ত প্রবল, কারণ তোমাদের কিন্তু মোহাম্মদ বিন তুগলকের কিন্তু একটা 5 মার্কস এবার কিন্তু আসার সময় কিন্তু বিশাল চান্স এবারের জন্য।
জন্য, ঠিক আছে? নেক্সট, খরা, চাকা, জিজিয়া ও খামসের মধ্যে পার্থক্য লেখো। তারপর হচ্ছে সরাই আদল বা মান্ডি কি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের কিন্তু পরীক্ষায় আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল এবারের পরীক্ষায়। নেক্সট, খুত ও মকদ্দম কারা, দিল্লির সুলতানের সঙ্গে খলিফার সম্পর্ক কি। নেক্সট দেখো, প্রথম পানিপত যুদ্ধের প্রেক্ষাপট আর হচ্ছে সুলতানের যুগে গ্রামীণ সমাজের বিবরণ দাও। তো এগুলো তোমার জন্য বলে দিলাম, কোন প্রশ্ন খুব ইম্পর্টেন্ট তোমাদের বলে দিলাম আমি তোমাদেরকে। তবে তোমাদের বলবো 2, 3, 4 আর 6 পার্টের যে প্রশ্নগুলো আছে তোমরা কিন্তু ভালো করে পড়ে যাবে, তোমরা কিন্তু আসার সময়টা কিন্তু অত্যন্ত প্রবল, তোমরা কিন্তু আগে ওগুলো কিন্তু করবে, ঠিক আছে? নেক্সট দেখো, লাস্ট তোমাদের দেখো একটা এক্সট্রা প্রশ্ন দিয়েছি, জিয়াউদ্দিন বার্নির মূল্যায়ন করা বৈশিষ্ট্য লেখো, জিয়াউদ্দিন বার্নির। তো এই ছিল তোমাদের CC7-এর যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের আলোচনা করলাম, আর তোমরা কিন্তু এগুলোর উপর ভালো করে ফোকাস করো, তোমরা কিন্তু এর মধ্যে তোমরা কিন্তু পরীক্ষায় আসবে, ঠিক আছে? তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে কিন্তু বন্ধুকে বেশি বেশি কিন্তু শেয়ার করো, ঠিক আছে? তো আজকের মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি তোমার জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আসি, বা তোমরা কোন ধরনের ভিডিও চাইছো আমাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কোন ধরনের ভিডিও দিলে সুবিধা হবে, ঠিক আছে? তো আজকের মতো এইটুকুই।